There you have it, ladies and gentlemen. জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড রান তাড়া করেই জয় পেল বাংলাদেশ। তাতে টেস্ট ওয়ানডের পর টি টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিল টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে 294 রানের টার্গেটে নেমে উদ্বোধনী জুটি বাংলাদেশ স্কোরে 20 রানের বেশি যোগ করতে পারেনি। দ্বিতীয় উইকেটে সাকিব সৌম্যের 50 রান আশার সলতেটা জ্বালিয়ে রাখে টাইগারদের। আর তৃতীয় উইকেটে মাহমুদুল্লাহ সৌম্য সরকারের 63 রানই বাংলাদেশকে জয়ের পথ দেখায়। সৌম্য 49 বলে 68 রানে সাজ করে ফিরলেও শামীম হোসেনকে নিয়ে মাহমুদুল্লাহ দলের জয় নিশ্চিত করেন। অধিনায়ক মাহমুদুল্লাহ 28 বলে 34 রানের পুঁজিতে ফিরলেও শামীম 15 বলে 31 রানে অপরাজিত থাকেন। 8 বছর পর জিম্বাবুয়ে সফরে যাওয়া বাংলাদেশ সব ফরম্যাটের 7 ম্যাচের 6টিতেই পেল জয়। এর আগে জিম্বাবুয়ের ব্যাটসম্যান তার মার মুখে খেলা বাংলাদেশের বোলারদের তুলোধুনু করে ছাড়ে। মারুমানি ও মাধেভেরের উইলো ঝড়, মাধেভেরের 54 এবং চাকাবার 48 রানে ভর করে 193 রানের বড় পুঁজি পায় 5 উইকেট হারানো স্বাগতিকরা। পরে টাইগার ব্যাটসম্যানরা এই রানকেই সহজ বানিয়ে ম্যাচের সঙ্গে সিরিজও জিতে নেন। পরাগ আরমান, এটিএন বাংলা।